প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ কোর্স ডিপিএড আপনারা জানেন এবার থেকে নতুন পদ্ধতিতে নতুন নিয়মে শুরু হচ্ছে এখন থেকে দশ মাস মেয়াদি এই কোর্স চলমান থাকবে জন্য রেজিস্ট্রেশন করতে হবে আগে কিন্তু এই নিয়মটা ছিল না আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মৌলিক প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন করতে কি কী নিয়ম মানতে হবে এছাড়া কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে প্রথমে লেখা আছে বিষয় জুলাই দু হাজার তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষকগণের মৌলিক প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন তা প্রথমে বলে দেওয়া আছে যে এক নং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বারো জুন দু তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার জন্য নির্ধারিত আসন অনুযায়ী উপজেলা ভিত্তিক কোটা নির্ধারণ করে পত্র মারফত সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারগণকে অবহিত করবেন উপজেলা শিক্ষা অফিসারগণ পনেরো জুন দু তারিখের মধ্যে প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ডেপুটেশন আদেশ প্রদান করবেন এরপর দুই নঙ্গে বলা আছে কোনো উপজেলা কোটা পূরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পাওয়া না গেলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করবেন তিন নম্বরে বলা আছে প্রাথমিক শিক্ষকগণের জন্য মৌলিক প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশনের জন্য মনোনয়ন প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এখানে বলে দেওয়া আছে ন্যূনতম কিন্তু অবশ্যই এইচএসি পাস বা সমমান থাকতে হবে এরপর চার নম্বর বলা আছে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ ছাব্বিশ জুন দু হাজার তেইশ তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট এ রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন ন্যাপ এর ওয়েবসাইট যেটা দেওয়া আছে এখানে করুন হোম পেজে ডব্লিউডব্লিউডব্লিউ ডট ন্যাপ ডট গভ ডট মেনুতে ক্লিক করে কয়েকটি সাবমেনু পাওয়া যাবে অথবা ডিপিএড রেজিস্ট্রেশন সাবমেনুতে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম দৃশ্যমান হবে এখানে আরও বলা আছে উল্লেখ্য যে ষোলো থেকে ছাব্বিশ জুন দু তারিখের পূর্বে বা পরে রেজিস্ট্রেশন ফর্ম দৃশ্যমান হবে না পাঁচ নম্বরে বলা আছে সূত্র দুই নং সারা উল্লিখিত পনেরোটি পিটিআই প্রাথমিক শিক্ষকগণের জন্য মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্যে প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশন নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে সন্নামারা বলা আছে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ কোর্স রেজিস্ট্রেশনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নিজ নিজ নির্ধারিত ক্যাশমেন্ট এরিয়া তালিকায় সংযুক্ত পিটিআইএ এর ওয়েবসাইটে ন্যাপ ডট ওয়েবসাইটে ডট এর মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সাত নংে বলা আছে ফর্মের দ্বিতীয় অংশটি আবেদনকারী ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে দিয়ে যথাযথভাবে পূরণ করবেন আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ফরমের সাথে একটি ব্যবহার বিধি ইউজার গাইড যুক্ত থাকবে নামের বানান জন্ম তারিখের ক্ষেত্রে এসএসসি সমমানের পাশে সনদ অনুসরণ করতে হবে আট নম্বর বলা আছে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে এখানে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া প্রয়োজন আপনারা মেইলও করতে পারেন নয় নম্বরে বলা আছে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য নিয়োগকৃত সহকারী শিক্ষকের প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশনের লক্ষ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ডেপ্রেশন প্রদান করতে হবে তো আশা করছি নিয়মগুলি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তীতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন একটি টিউটোরিয়াল নিয়ে আসবো ভালো থাকুন ধন্যবাদ